উপস্থিত আজকের জুমার নামাজের সম্মানিত ঐ লমায়ে কেরা জাম নজওয়ান ভাইরা পর্দার আড়ালে দোস্তরানি মান্দান মুসলমান মাহ বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ আল্লাপাকের দরবারে লাখ কুটি শুকর আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে হায়াত দারাজ করে মাহি রবি মাসের এই জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর গোরে আশার বসার তাওফিক দান করেছেন শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের সৌরাত সহার মধ্যে দুইশো আঠারো নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ বললেন ওয়াতাল্লোবাকাজুদ্দিন ইয়ারসুল আল্লাহ আপনাকে নামাজিদের সাথে উঠা বসা করার অবস্থায় দেখেছেন যেদিন অথবা আপনি ট্রান্সফার হয়েছেন সিস্দাকারীদের মাধ্যমে যেদিন আপনি ওয়াতখাল্লু ট্রান্সফার হয়েছেন পরিবর্তন হয়েছেন গিয়েছেন পাঠানো হয়েছে ফিস সিসদা দেনে ওয়ালা মানুষের মাধ্যমে সুবাহ এই আয়ারটার সারমর্ম হচ্ছে এই আল্লাহ পাক রসুলের পাকামের রুহু মুবারক নূর মুবারককে আল্লাহ পাক রসুল পাক সাল্লা সাল্লামের নূর মুবারককে পরিবর্তন করেছেন পাঠিয়েছেন কেউ কাফের ছিল না কেউ মুনাফেক ছিল না এবং কেউ সরাবে ছিল না কেউ মূর্তি পূজারে ছিল না সবাই এক আল্লাহর তাওহিদকে বিশ্বাস করতেন ওরকম ইমানদারদের মাধ্যমে আল্লাহর নবী পাক সাল্লাহ আলি সাল্লামের নূর পরিবর্তন করে পৃথিবীতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে যারা রসুলের পাক সাল্লি সাল্লামের শরীফকে মিলাদুল নবী শরীফকে অস্বীকার করে আমি মনে করি তারা জুমার নামাজ পড়ার কোনো অধিকার রাখে না কারণ এই জুমার দিন যে এটা পূর্বে কখনো ইয়মুল জুমা নাম ছিল না জুমা এটা নামকরণ করেছেন ইয়মুল জুমা এটা যে নামকরণ করেছেন এটা হজরতে কাবিবনে লোয়াই যিনি রসুল পাক সাল্লাহ সাল্লামের প্রপিতা মহ প্রপিতা মহ মানে দাদার দাদার কি যিনি খানায় কাবার তত্ত্বাবধক ছিলেন আল্লাহ রসুল পাক সাল্লামের নুর ওনার কপালের মধ্যে ছিল তখন এই জুমার নামাজের এই জুমার দিনের পূর্ব নাম ছিল ওই খানে তত্ত্বাবধায়ক সর্দার যিনি ছিলেন হদরতে তিনি ইসলামের প্রপিতামহ তিনি প্রত্যেক আরোবা তথা জুমার দিন জুমার দিন তো পরে হচ্ছে এর আগে তো কোন জুমা নামকরণ ছিল না তিনি সবাইকে একত্রিত করতেন খানায় কাবার আঙ্গিনাতে খানায় কাবার মাঠে ময়দানে ফরাস বিছাইতেন উট জবাই করতেন বকরি জবাই করতেন রুটির ব্যবস্থা করতেন খানার ব্যবস্থা করতেন খেজুরের ব্যবস্থা করতেন এবং পানির ব্যবস্থা করতেন বিভিন্ন গোত্রের সর্দার মাতবররা বসতেন তাওরাত কিতাব থেকে তিনি আলোচনা করতেন তাওরাত এবং ইন্দিল কিতাবের মধ্যে আখেরি যাবানোর ফয়ে গাম্বরের সুসংবাদের কথা যেগুলো আছে এগুলো আলোচনা করতেন এবং বলতেন আমার কপালে যেই নূরটা শোভা পাচ্ছে সেই নূরের রাসমানি নাম হচ্ছে আহমদ দুনিয়ার নাম হচ্ছে মোহাম্মদ এই রসুলের পাক যে ওর বংশধর দিয়ে আসবেন এটা তিনি সুসংবাদ দিতেন সবাইকে জমা করতেন বিদায় একত্রিত করতেন বিদায় ওই ইয়মুল আরবার পরিবর্তে ওই দিনকে নামকরণ করা হয়েছে ইয়মুল জুম্মা জুড়ে বলুন সুবাহান আল্লাহ সুস্থ মস্তিষ্ক জ্ঞানী ব্যক্তিদেরকে প্রশ্ন রাখতে চাই যমুল জুমআ নামকরণ করেছেন আমার নবীর নূর রসুলের রাসূলের মহ কাব ইবনে লোয়ার কফালের মধ্যে নূরটা ছিল এই নুরের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আকিরা জামানর পয়গাম্বর দুনিয়াতে বেলাদত হবে মিলাদ হবে আগমন হবে জন্ম হবে এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি সমাবেশ এভাবে সভা করতেন সমাবেশ করতেন খানা মেজবানির ব্যবস্থা করতেন আর ওই দিনকে ইয়মুল জুমা তিনি উল্লেখ করলেন ইয়মুল জুমার নামকরণ করলেন আজকে যারা রসুলের পাকসাসলামে মিলাদন্ন বি শরীফকে অস্বীকার করে আমি মনে করব তারা কখনো জুমার নামাজ পড়ার অধিকারও রাখে না ঠিক না বেটি হাজির রসুল পাকসাসলামের নূর মুবার একটা গত জুমবার আমি বলেছিলাম হজরত আদম আলহি সাল্লাদ সাল্লাম থেকে শুরু করে আস্তে 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 শেষ পর্যন্ত রসুলের পাইস আসলামের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাহুর কপালের মধ্যে এসেছিলেন হজরত আবদুল মোতালিব রদি আল্লাহ তালা যিনি রসুলের দাদা উনি জমজম কুফটা আবিষ্কার করলেন এখানে মাঝখানে অনেক লম্বাচোরা ঘটনা আছে সময় নাই জুমার দিন জমজম কুফটা বরাট হয়ে গিয়েছিলেন যে জমজম কুফ হজরত ইসমাইল ও সালামের কদম মোবারকের সদকায় আবিষ্কৃত হয়েছেন ওই জমজম কুফের পানি দীর্ঘদিন খেয়েছেন কিন্তু কোন না কোন উপায়ে কালক্রমে সেটা বরাট হয়ে গিয়েছিলেন তো তিনি স্বপ্নের মাধ্যমে কয়েকবার দেখেছেন জমজম কুফ আবিষ্কার করতেছে আর একদিন মরুভূমিতে তিনি মাটি করা শুরু সবাই ফাগল টাগল অনেক কিছু ডেকেছেন তিনি বলেন না আমাকে দুই তিনবার স্বপ্ন দেখিয়েছে এটা কোনো সাধারণ বিষয় হইতে পারে না শেষ পর্যন্ত তিনি মাটি খনন করতে করতে মান্নাত করলেন আল্লাহ যদি আমি জমজম কুফটা আবিষ্কার করতে পারি আমার একজন আমার যে সন্তান আছে সেখান থেকে প্রিয় সন্তান যেটা এটাকে দেব। দেবো সুবাহ তৎকালীন জমানায় লটারির ব্যবস্থা ছিল হঠাৎ দেখা গেল তিনি জমজম কুয়া আবিষ্কার করে ফেলেছেন জমজম আবিষ্কার করার পরে রসুলের বংশধর ছিল হাসেমি উমাইয়া বংশের অনেক মানুষ অনেক বেজাল করেছিল এগুলা বললে লম্বা চোরা ইতিহাস চলে যাবে শুধু মূল ঘটনাতে আছি উনি অনেক কষ্ট করে জমজম রক্ষা করলেন এখন ওই যে মান্ন করেছেন যে একটা সন্তান জবাই করবেন সন্তানদের নাম লটারির মধ্যে দিলে নাম বারবার ওটা হজরত আব্দুল্লাহর নাম রসুলে আব্বা জানের নাম নাম এটা উঠে যে জবাই করবে এখন হজরত আব্দুল মোতালিবর মেয়েরা যারা আছে রসুলের ফুফু এরা বলে না আমাদের ছোট ভাই সব বেশি সুন্দর ওটা ওটাকে আমরা কোরবানি দিব না বরং ওটার পরিবর্তে বাবা এখানে আমাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে কোন মানুষের যদি রক্তফোন দিতে হয় দশটা উট কুরবানি দিতে হয় এ এর নাম যতবার উঠবে এতবার দশটা দশটা উট কোরবানি দেন সুবাহন তখন ধর্মীয় গ্রন্থ পূর্বের ইব্রাহিম আলাইতুস্লামের ধর্ম মত অনুসারে আইন ছিল তখন যে মানে কোনো মানুষকে কেউ হত্যা করলে বা মানুষের পরিবর্তে মানুষের যদি রক্তপণ দিতে হয় রক্তপণ হচ্ছে দশটা উঠ কয়টা উঠ দশটা উঠ এখন লটারি দেয় যতবার লটারি দেয় ততবার লটারির মধ্যে উঠে যায় ওই যে হজরত নাম আল্লাহ নবী পাক আব্বাজান আব্বা আব্দুল্লাহ নর মোবার কোনার কপালের মধ্যে ছিল লটারি যতবার দে ততবার হজরতে আব্দুল্লাহর নামটা বের হইয়া যায় এভাবে দশটা উঠ কুরবানি দেয় আবার লটারি দেয় সেখানে আবার নাম বের হয়ে যায় আবার উট কোরবানি দে এভাবে দিতে দিতে নয়বার বার এভাবে হলো নয় দশ নব্বই দশম মধ্যে কি অবস্থা হলো একশো উঠ হজরতে আব্দুল্লাকে বাঁচানোর জন্য কোরবানি দেওয়া হয়েছে সুবাহান আল্লাহ এরপর আবার লটারি দিলাম লটারির মধ্যে উঠে নাম উঠলো তে খাজা আব্দুল্লাহ বেঁচে গেলে এই জন্য আবার নবীজি প্রায় সময় বলতেন আমি দুই জ বেকারের ফিতার সন্তান সুবাহান আল্লাহ একশো চার হাজার ইসমাইজ বিহুল্লাহ ইসলাম ইব্রাহিম খলিল সালাম যখন ইসমাল আলাই ইসলাদামকে জবাই করার জন্য নিয়েছিলেন ইসমাল ইসলামের কফালের মধ্যে তখন দয়াল নবীর চেষ্টা করেছেন ইসমাই আলাইস্লামকে জবাই করার জন্য আল্লাহর হুকুমে জবাই করতে পারে নাই নুর মুবারকটা ইসমাল সালামের কফালের মধ্যে একশো তিয়াত্তর বছর পর্যন্ত নূরটা ছিল সুর দিয়া যখন জবাই করতেছে সুরি অনেক অনেক ধারালো চোরে কিন্তু সুরে কাজ করে না হঠাৎ ছুরির জবান দিয়া বের হয়ে গেছে খোদা হুকুম দিয়েছে না কাটার জন্য আর হলি উল্লাহ বলে এটা কাটার জন্য কার কথা আমি শুনব মূলত কিভাবে শুনব কিভাবে কাটব যাকে কাটার জন্য নির্দেশ দিয়েছেন তার কপালে তো সৈয়দুল মোরসালিনের নোর মুবারক আছে সুবাহান্লাহ এই জন্য ইসমাইল জবিহুল্লাহামের নোর মুবারক যখন দিল তখনও জবাই করার হুকুম হয়েছিল খাজ আবদুল্লার কপালের মধ্যে নর্মবারক যখন গিয়েছে তখনও তাকে জবাই করার কথা ছিল এই জন্য রসুল বলতেন আমি দুই জবে কারি ফিতার সন্তান সুবাহান্লাহ বলেন হজরতে আবদুল্লাহ রদিয়াল বেঁচে গেলেন এভাবে আস্তে আস্তে দিন যায়তে জাইতে হজরে দ আব্দুল্লাহ রু দিয়াল না ও তালান বেদায়ামান না হায়া গন্তের মধ্যে এবং মা ওয়াহিবুল লুদুন ইমাম কুস্তুলানী রমতুলাল আর কিতাবের মধ্যে খুব সুন্দর আলোচনা করেছেন ইবনে কাশিরের কিতাব বেদায়ামন না হায়া গন্তের মধ্যেও আছে হালসা ইসির খবরা আল্লাহমা জালালদ্দিন সুইদুল রহমতুল্লা আর কিতাবের মধ্যে সুন্দর আলোচনা করেছেন হজরে আবদুল্লাহ রু দিয়াল নাও দানানের কাছে জগন্নর মোবারকটা ছিল তিনি বলেন আমি মক্কার ময়দান থেকে সাব্বির পর্বতের মধ্যে যখন উঠতাম তখন আমার ফির থেকে একটা নূর বের হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যাইত এক অংশ পূর্বে এবং অপর অংশ পশ্চিমে চড়িয়ে যেত আর আমার ওপর মেঘের ছায়ার মতো ছায়া হয়ে যেত আসমানের দরজা খুলে যেত সেই নূর আসমানের দিকে উঠে যেত অল্পক্ষণ পরে আবার ওই নূর যখন আমার মাঝে ফিরে আসত আমার পিঠের মধ্যে নোরটা তখন মিলে যেত যখন আমি জমিনে বসে পড়তাম তখন জমিন থেকে আমার আসতো হ্যাঁ পবিত্র মানুষ পবিত্র আত্মা যার পৃষ্টের মধ্যে মোহাম্মদ সাল সাল্লা নোর মুবারক আমানতে রয়েছে তোমার উপর তোমার ওপর আমাদের জমিনের তরফ থেকে সালাম জমিন খাজা আবদুল্লাকে সালাম দিচ্ছেন যে আপনার পৃষ্ঠের মধ্যে আকিরি জাবানার ফয়গাম্বরের নুন মুবারক আছে আমাদের জমিনের পক্ষ থেকে আপনাকে সালাম জমিন রসুলের নুন মুবারককে সালাম দিয়েছিলেন কাছে আল্লাহ নবীকে সালাম দিয়েছিলেন পাথর দয়াল নবীকে সালাম দিয়েছিলেন ওট নবীজিকে সালাম দিয়েছিলেন হরিণ নবীজিকে সালাম দিয়েছিলেন মোমাসি নবীজিকে সালাম দিয়েছিলেন আর দুনিয়ার বুকে কলমা পরে কোরআন খাদিস পরে দয়াল নবীকে সালাম দেওয়াটা বেদাত কিংবা গুনার কাজ বলে আখ্যায়িত করে তারা কি মুসলমান নাকি মুনাফেক বলেন সবাই রসুলকে সালাম দিয়েছে চিনে কিন্তু রসুলের কালমা ভরে এক জাতীয় মুসলমান রসুলের সালাম দেওয়াটা পছন্দ করে না যখন কোন গাছের মৃত গাছের মৃত বৃক্ষ মরা গাছের নিকট যাইতেন অথবা অনুর্বর কোনো জায়গাতে যদি হজরত খাজা আবদুল্লাহ যাইতেন মরা গাছ ধরলে এটা জীবিত হয়ে যাইত শুধু তাই নয় অনুর্বর জায়গার মধ্যে গেলে সেখানে হঠাৎ গাছ জন্মাইত বৃক্ষ জন্মাইতো সবুজ ডাল ভালা হয়ে যেত ছড়িয়ে যেত জমিন উর্বর হয়ে যেত আর যখন আমি মানাত বড় বড় মূর্তিদের পাশ দিয়ে যেতাম খাজ আব্দুল্লাহ বলেন মূর্তিগুলা চিৎকার করে করে বলতো যে আমাদের কাছ থেকে চলে যান সরে যান আপনার ভিতরে যে জিনিস রয়েছে যার হাতে আমাদের সমগ্র পৃথিবীর মূর্তিগুলা ধ্বংস রয়েছে আপনি এখান থেকে চলে যান সুবহানাল্লাহ বলেন এই আশ্চর্যজনক ঘটনাগুলা ইহুদি পণ্ডিত যারা আছে এরা দেখার কিতাবের সূত্র অনুসারে তৈরি অনুসারে সিদ্ধান্ত নিলেন আখেরি জামানার ফয়গাম্বরের নুরবুবার খাজা আবদুল্লার আছে এটা সঠিক তিনি ফয়েক্বরের বাবা ইহুদিরা আশা করেছিলেন বনিসরালের মতো এই নবীয় বনিসরালের বংশধর দিয়া আসবে কিন্তু আল্লাহ আকারি জবান আর ফায়াকাম্বরকেই নির্ধারণ করেছেন ইব্রাহিম আলাহি সাল্লাদুল বংশধর দিয়া যাবে সুতরাং ইহুদিরা দুশমণি করে খাজা আব্দুল্লাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিলেন সত্তর জন ইহুদি খদারতে আব্দুল্লাহ কি মক্কায় কুঁজতে আসলেন হদরাত আবদুল্লাহ শিকারের উদ্দেশ্যে শহরের বাইরে যাচ্ছিলেন ওই সময় সত্তর জন ইহুদি আক্রমণ শুরু করে দিল গেরাও করে ফেললেন তখন হজরতে আব্দুল মোনাফের ছেলে আব্দুল ওহাব দেখে রয়েছেন যে হজরতে খাজ আবদুল্লাহকে কিছু গরু সোয়ারি দুশ্মনরা গেরাও করেছেন একর মেরে ফেলবে হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তাল্লান গাছের নিচে বসে গেলেন হঠাৎ দেখা গেল আসমান থেকে কিছু সাদা পোশাকদারি গরু সোয়ারি সৈন্যবাহিনী নামলেন তারা নেমে খাজা আবদুল্লাহকে সেভ করার জন্য শত্রুদেরকে তৎক্ষণাৎ মেরে ধ্বংস করে খাজা আবদুল্লাহকে বাঁচাই দিলেন একত হজরতে আব্দুল ওহাব তিনি এই ঘটনা দেখে নিজের বাবার কাছে ব্যক্ত করলেন বাবার নাম হচ্ছে আব্দুল মোনাফ আব্দুল মোনাফের কাছে গিয়ে বলেন বাবা আজকে বিশাল একটা ঘটনা দেখেছি বলে যে কি দেখেছ বাবা বাবা আমি যখন শিকারে যাচ্ছিলাম আব্দুল যিনি ছেলে যার ব্যাপারে আপনারা তৌরাত কিতাবের মধ্যে বিভিন্ন ইঙ্গিত বলেছিলেন সেই তার আজকে বড় একটা কেরামত দেখেছি ওনাকে মারার জন্য কিছু শত্রু শত্রু ঘেরাও করে ফেলেছিলেন হঠাৎ আসমানে কিছু মানুষের সুরত ধরে গુરসওয়ারে কিছু ফেরেশতা ও কিছু মানুষ এসে শত্রুকে ধ্বংস করে দিয়েছেন। উনি বেঁচে গিয়েছেন। উনি যেখানে বসতেছে সেখানে গাছে কথা বলতেছে। পাতর সরে যাচ্ছে, মেঘে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। তকর। আব্দুল মানাব বললেন, "হে আমার সন্তান, আমরা দুইজন একটা কাজ করে। আমার নাতনি আমেনা খাতুত তোমার মেয়ে আমরা অনেক কষ্ট করে লালন পালন করেছি আমরা গিয়ে আব্দুল মোত্তালিবকে একটু প্রস্তাব দিই ওই ছেলের ওই ছেলের সাথে আমাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আব্দুল মোত্তালিবের কাছে যাবেন আব্দুল মানাব এবং হজরতে আব্দুল ওহাব দুইজনে বাপ বেটার দুইজনে গেলেন হজরত আবদুল মোত্তালিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে হজরতে আব্দুল মোত্তালিব সাথে পুরাতন পরিচয় ছিল মদিনা শরীফের মধ্যে আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি সেখানে সেই হিসাবে পরিচিত আছে এদের সাথে শ্বশুর বাড়ির গোষ্ঠী যাওয়া মাত্র গেলেন আপনারা আসলেন বসেন মেহমানদারি করাইলেন জমজম কুকুরে পানি খাওয়াইলেন খুরমা খাওয়াইলেন রুটি খাওয়াইলেন মেহমানদারি করাইলেন আপনারা কি জন্য আসছেন বলেন বলেন আমরা একটা বড় প্রস্তাব নিয়ে এসেছি আপনার সন্তান হজরতে আব্দুল্লাহ আমাদের অনেক পছন্দ লেগেছে আমাদের একটা মেয়ে আছে খুব সুন্দরী নাম তার আমেনা আমরা যে আপনার সন্তানের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি হজরতে আব্দুল মোতালিফ একটু চিন্তা করে বললেন তো ব্যস্ত ভালো আমাদের বংশধরা আপনাদের বংশধরের সাথে অনেকটাই মিল আছে হজরত আব্দুল মোতালিফ প্রস্তাবটা গ্রহণ করে নিলে খা জা আবদুল্লার সাথে মা আমেনা খাতুনের বিয়ে হয়ে যায় সুবাহানাল্লাহ এদিকে হজরত আবদুল্লাহ ওনার নুর মুবারকের খবরটা জেনে সিরিয়ার একজন জ্যোতিষী নারী খুব সুন্দরী ছিল তিনি গবেষক ছিলেন আসমানি তারার গবেষক তিনি তার আগনে বলতে পারতেন কখন কি হবে না হবে এগুলা বের করতে পারতেন খুব জ্ঞানী ছিলেন মৃত্তিকা বিজ্ঞান এবং তাওরা তিনজিল কিতাবের গবেষণা তার মাথার মধ্যে ছিল ও ইহুদিন মেয়ে তিনি খুব ফরমা সুন্দরী নাম তার উম্মে কেতাল কোনো কোন কিতাবে উম্মে কেতাল বলেছেন কোনো কোনো কিতাবে ফাতেমা বলেছেন যা ওই বিদুষী নারী জ্যোতিষী নারী খোঁজার জন্য এসেছে আবদুল্লা কে আবদুল্লা কে আস্তে আস্তে মানুষ থেকে জিজ্ঞাসা করতে করতে খুঁজে পাইলেন আবদুল্লাহ হচ্ছে আবদুল মুতালিবের সন্তান হতে আবদুল্লাহ ঘর থেকে বের হয়ে আসতেছিলেন উম্মে কেতাল পথের মধ্যে পাইল উম্মে কেতাল প্রস্তাব দিলেন আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আমাকে গ্রহণ করেন আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই বললেন আমি আমার ব্যাপারে এখান থেকে আদব শিক্ষা নেওয়ার দরকার নজন বাইরা নবীর বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে নারী নবীর বাবা বলেছিলেন আমার ব্যাপারে সিদ্ধান্ত আমার মুরখ দিবে আজকাল দেখা যায় পাক পাকসালামের এই আদর্শ থেকে অনেক দূরে নিজে বিয়ে ঠিক করে মা বাবার অবাধ্য হয়ে বাইরের মেয়ে যাত চায় না ও চায় না কোজাত চায় না নিয়ে কোথায় চলে যায় কোনো হিসাব নিকাশ নেই নজন বাইরা বিয়ে হচ্ছে মানুষের সবচেয়ে বড় একটা সুন্দর বিষয় যেটা রসুলের সস্তামের উত্তম আদর্শ সুন্নদের বিষয় যার মাধ্যমে বংশধর আসবে যদি আপনার প্রথম জিনিসটা যদি পবিত্র হয় বংশধর পবিত্র হবে প্রথম বিষয়টা যদি অপবিত্র হয় বংশ অপবিত্র হয়ে যাবে প্রথম বিয়ে শাদির মধ্যে যদি পবিত্র শরীয়ত আকারে হয় সন্তান শরীয়ত মানবে আর বিয়েটা যদি শরীয়তের বাইরে হয় আপনার বাচ্চা সন্তান শরীয়তের বাইরে চলে যাবে একটু গবেষণা করে চিন্তা করেন কখনও যদি গোল্লা সাবানের ফ্যাক্টরি হয় লাক সাবান বাইরে হবে না আর লাক সাবানের ফ্যাক্টরি হলে গোল্লা সাবান তার থেকে বাইরে হবে না টিকনা ঠিক বলেন ফ্যাক্টরি যদি ভালো হয় সন্তান ভালো হবে ফ্যাক্টরি যদি ভালো না হয় সন্তান ভালো হবে না দেখবেন ডক্টর কথা বলে বংশ কথা বলে চিটংয়ের বাসায় এই জন্য বলে জাতের মেয়ে খালো ভালো নদীর ভানি গুলো ভালো ভালো টিকনা বেটিক জাতের মেয়ে খেলাও ভালো নদীর গুলো ভালো আবার আমাদের চিটঙ্গের বাসায় বলে বলে যাচ্ছি না আহলে গাছছি না বাহলে গাছছি বাহলে যাচ্ছি না আহলে ভালো মানুষের সাথে হাঁটিলে খাইবার তার ভান অমানুষের সাথে হাঁটলে কাটা যায় দুই খান সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আরবিতে বলা হয় কোন মাসিন তোমরা নেকর সত্যবাদীদের সাথে থাকো কবিরা তখন কোরআন হাদিসের এই আলোচনাকে কোরআন হাদিসের এই আলোচনাকে সন্দ আকারে মানুষের জন্য বলে দিতেন আদর্শ পরিবর্তনের জন্য আজকের যুবকেরা যুবক ভাইয়েরা নিজে নিজে ধ্বংস টেনে আনে বিয়ে শি যখন হয়ে যায় কয়েক মাস গেলে তখন তার মজা বুঝতে পারে ঠিক না বে ঠিক আল্লাহ করলেন গ্রহণ করলেন না প্রস্তাব ঘরে চলে গেলে এনেদিকে মা আমেনা খাতুনের সাথে শাদী হলো মা আমেনা খাতুনের সাথে ফহেলা রজবের এক তারিখ মনে রাখবেন তারিখটা থখেলা রজব রজবের এক তারিখ মা আমেনা খাতুনের সাথে আমার নবীজির সাথে সাক্ষাৎ মা আমেনা খাতুনের সাথে নবীজের আব্বাজান খাজা আবদুল্লার সাথে সাক্ষাৎ হলো দেখা হলো এবং ওই দিন বাসরাত হলো সেদিনে খাজা আবদুল্লার নর্মবারক মা আমেনা খাতুনের সেকমে পাকে ট্রান্সফার হয়েছে সুবাহানল্লাহ এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাত সমূহের মধ্যে সবকদর সব বরাতের মতো এবাদত করলে দোয়া কবুল হয় ওই রকম পাঁচটা রাত আছে একটা রাত হচ্ছে ফহেলা রজবের রাত সুহান্লাহ বলেন পহেলা রজবের রাতে এই জন্য ইবাদত করলে সবে কদর রাতে যা সোয়াব পাওয়া যায় ফহেলা রজবের রাতে ইবাদত করলে ওরকম সোয়াব পাওয়া যায় কারণ ওই সময় রহমতুল্লিল আলামিন নবীর মোবারক দুনিয়াতে আসার জন্য মা মেনা খাতুনের গর্বে ট্রান্সফার হয়েছিল সেই রাতটা হচ্ছে ফহেলা রজবের রাত কোরআন পাইলেন নবীর মাধ্যমে নামাজ পাইলেন নবীর মাধ্যমে হজ পাইলেন নবীর মাধ্যমে জাকাত পাইলেন নবীর মাধ্যমে মহাদ্দেশ পইলেন নবীর কথা দিয়ে নবীর কথা মানে হাদিস হাদিস পড়লে মহাদ্দেজ হয়ে যায় কোরআন পেয়েছেন বাপদাদার সম্পত্তি না কারো ঘর দিয়ে কখনো কোরআন আসে নাই কোরআন হচ্ছে এমন একটা বিধান যেটা আল্লাহ দিয়েছেন নবীর কলবের মধ্যে নবীর কলবে এটা না জেল করার পর আল্লাহর নবীর জবান দিয়ে যেটা বের হয়েছে সাহাবাইকার শুনেছে সেটার নাম হলো কোরআন এই কোরআন কোরআন দাম মক্কি সুরা হয় আল্লাহর নবী মদিনায় যখন হিজরত করলেন কোরআন শরীফ নাজের তখন মদিনায় হয়েছে বোঝা গেল রসুল যেখানে যায় কোরআন সেখানে চলে যায় মদিনায় যে সুরা নাজিল হয়েছে তাকে বলা হয় মদানি সুরা যে সুরা মক্কায় নাজিল হয়েছে সেই সুরা দাম সুরা ঠিক না বেঠিক বলেন আজকে মুসলমান যারা আছে অর্ধ আলেম যারা রয়েছে কাঠমল্লা যারা রয়েছে শুধুমাত্র কোরআনের সামান্য একটা দুইটা অর্থ ফেরে বড় পণ্ডিত গিরি দেখাইতে চাই মূলত দেখা গেল কোরআনের মালিক আমার রসুল নামাজ হজ জাকাত ইত্যাদি পাইলাম রসুলের কারণে সেই রহমত তোললে লালিন আসলে বরাত কিছু হইতো না সবে কদর যদি মূল্যায়ন করতে চার। এর আগে সবে কদর মালিককে মূল্যায়ন করা লাগে এখন দেখা গেল টুফিকে সালাম করে টুফির মালিককে লাত্তি মারে মালিককে কেউ সালাম দিলে সেটাকে বলা হয় বেদাত শিরিক আর অথচ যে মালিকের উপহার গিফটের কারণে আমরা নাজাদ পাবো সেটাকে মানি এগুলা বেওফা এবং মুনাফিক ঠিক না বে বলেন হজরত আবদুল্লাহ রাস্তা দিয়ে উম্মে কাথাল আবার পাইলেন এখন উম্মে তাল বালা করে দূর থেকে খেয়াল করলেন কি অবস্থা এদিকে হজরত আব্দুল্লাহ যাইতেছেন যাওয়ার সময় কাছাকাছি যখন হলো উম্মে কেতাল তাড়াতাড়ি পলায়ন করে চলে যাচ্ছে হায় হায় কী অবস্থা ওই দিন যে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিছিলে আজকে যে পলায়ন করতেছো ঘটা নাকি উম্মে কেতাল মুখ ফ্রেন্ড আওয়ার পর বললেন কাঁদে ফার কা কাঁ নুর আল্লা দি কা নামা কাবিলা আমসে পালাই শালি বিকাল ইয়ম্ হা যা তুন এন্নামা আর তো আই একো রাত নু ফা আবায়াল্লা তিনি বললেন গতকাল তোমার কপালের মধ্যে যে নূরটা ছিল সে নূর আজকে তোমার মাথা থেকে তোমার কপাল থেকে বিদায় নিয়েছে আসলে আমি চেয়েছিলাম যৌবন মেটানোর জন্য তোমাকে বিয়ে করতে চাই নাই আমি চেয়েছিলাম তোমার কপালের মধ্যে যে নূরটা আছে তার মা হওয়ার জন্য আজকে দেখে সেই নূরটা তোমার কপালে নাই কোন ভাগ্যবান মেয়ের কপালে ট্রান্সফার হয়ে গেছে জানে না সুতরাং নোর যেহেতু তোমার কপালে নাই আমি তোমাকে বিয়ার করব না সুহান আল্লাহ ইহুদি মেয়ে পণ্ডিত মেয়ে জ্যোতিষে সুন্দরী সেই রসুলের নোর মুবারক চিনল কোরআন শরীফ পরে আদি শরীফ পরে রামতুল্লাহ নবীর পরিমানে নেই আল্লাহর নবীকে নোর মানে না কয় মাটি তিকনা বেটি বেটি এরকম কুলাঙ্গার আছেনই নাই কোন আয়াত মুখস্থ না জানলেও তাড়াতাড়ি কয় আনা বাসারুম মিস আনা আনাবাসারুণ আমি তোমাদের ন্যায় মানুষ তো তোমাদের ন্যায় মানুষ ঠিক আছে মানুষ তো মানুষ হয়ে ঠিক আছে কিন্তু যে তেউরে যেই মর্যাদা দিয়া তোমাকে বানাইছে সেই মর্যাদা দিয়া নবীকে বানাই নাই কারণ নবীর সাথে কারো তুলনা হবে না ঠিক না বেঠিক মানুষের সুরত নবীকে না পাঠাইলে যেভাবে খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহকে আল্লাহর পুত্র বলেছে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলেছে নাউজুবিল্লাহ উযাইর আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর পুত্র বলেছিলেন সেভাবে রাসূলুল্লাহকে আল্লাহর একটা না একটা বলে সিজদা করত তার কারণে আল্লাহ রাসূলকে বলেছেন রাসূল বলেন আনা বাশারুম মিসলুকুম রসুল ইয়া রসুল আল্লাহ আপনি বলে দেন আমি তোমাদের নিয়ে সাধারণ মানুষ আমি তোমাদের নেয় মানুষ তোমাদের নেয় মানুষ হাত পা অঙ্গ প্রত্যাঙ্গ বা যে দিদি সব ঠিক আছে আমি খোদা নয় আমি বান্দা এটা বলার জন্য শুধু এটা বলেছিলেন আর তার মধ্যে সেটাকে রেফারেন্স দিয়ে রসুলকে নবুয়তের দরজা থেকে এনে মানুষের কাতারে দাঁড় করা দিতে পারলে বেশ তার সাব্বাস হয়ে গেছে তার কাছে এই জন্য ফুলের রস মধু হুকাও খাই ফুলের রস ব্রহ্মরও খাই ব্রহ্মর খাইলে হয় বিষ মধু হুকা খাইলে হয় মধু টিকনাটিক মধু হুকা আদব রেখে নবীর দরুদ পড়ার কারণে তিক্ত রস মিষ্ট হয়ে গেছে আর ফুলের রস ওরা বে করার কারণে এদের বিষ হয়ে গেছে না বিটিক কোরআন শরীফ ওরাও পরে আমরাও পড়ি আমরা পরে রসুলের সম্মান পাই আর ওরা পরে রসুলের সম্মান পাই না হজরতে খাজা আবদুল্লাহ রদি আল্লাহ এরপর মা আমেনা খাতুনের গর্বে রসুলের পাক সাম যখন দুই মাস অতিক্রান্ত হল হজরতে আবদুল্লাহ ব্যবসা উপলক্ষে সিরিয়াতে গেলেন সিরিয়ার মধ্যে গিয়ে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়ে হজরতে খাজা আবদুল্লাহ সেখানে ইন্তেকাল করলেন দারুন নাবেগা নামক স্থানে হজরতে খাজা আবদুল্লাহর এক মহল্লায় দারুন নাবাগা নামক এক মহল্লার মধ্যে এক কবরস্থানে ওনাকে সমাহিত করা হয় সেখানে খাজা আবদুল্লার কবর মুবারক মাজার মুবারক সেখানে রয়েছে তিনি সেখানে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা আমেনা খাতুনের সে কমে পাকে রসুলের নুর মুবারক যতদিন ছিলেন মা আমেনা খাতুন বলতেছেন আমি যখন গর্ভধারণ করলাম প্রথম মাস অতিবাহিত হতে না হতে লম্বা আকৃতির এক মানুষ স্বপ্নে আসলো তিনি আমাকে বলতেছেন শান্তনার সুরে বললেন তুমি নবীদের সর্দারদের মা গর্বধারণ করেছ আমি তোমাকে সালাম দিচ্ছি বলেন আপনি কে তিনি বললেন আমি হজরত আদম আলহি সালাদাম জুরে বলুন সুবাহান দ্বিতীয় মাসের মধ্যে দেখলেন একজন নুরানি মানুষ আগমন করলেন আল্লাহর নবী পাকসালামের আম্মা জানকে সালাম দিচ্ছে হে আকের জবানার ফেকামের মা আপনাকে আমার তরফ থেকে সালাম বললেন মানান্তা আপনি কে তিনি বললেন আমি হজরত শি সালাই সালাদ সালাম জুবাহন আল্লাহ এরপরে তৃতীয় মাসের মধ্যে কি অবস্থায় একজন নুরানি মানুষ আসলেন আম্মা জানকে বললেন হে নবীজিরাম্মা যান আপনাকে সালাম বললেন মান আনতা আপনিকে তিনি বললেন আমা আমি হচ্ছে হজরত নুআসাল সালাব চতুর্থ মাসের মধ্যে আবার দেখলেন একজন লম্বা মানুষ আসলেন খুব সুন্দর সুরতে বললেন হে আল্লাহর নবীর আম্মা যান আপনাকে সালাম বললেন কে তিনি বললেন আমি হজরতের ইদির ইস আলাহি ইসাল্লাদু আসসালাম পঞ্চম মাসের মধ্যে একই অবস্থায় আরেকজন মানুষ আসলেন নোরানি বললেন হে আল্লাহর ফয়েকমাম্বরী আম্মা যান আপনাকে সালাম বললেন আপনি কে তিনি বললেন আমি হজরত হুদ আলাইহি ইসাল্লাদুয়া সালাব চষ্ট মাসের মধ্যে একজন নোরানী মানুষ আবির্ভূত হলেন এবং সালাম দিলেন হে আমার আমাদের ফয়েকম্বরীর আম্মা যান আপনাকে সালাম আপনি খুব ভাগ্যবতী বললেন আপনি কে তিনি বললেন আমি হজরত ইব্রাহিম আলহি ইসালাদুয়াল সালাম এরপরের মাসের মধ্যে স্বপ্ন দেখলেন একজন নুরানি মানুষ সালাম দিচ্ছেন হে ফয়ে কাম্বরী যান আপনার ওপর হাজারু সালাম বললেন আপনি কে বললেন আমি হজরত ইসমাল আলি সালাদুয়া অষ্টম মাসের মধ্যে আরেকজন লম্বা মানুষ সুন্দর একজন মানুষ দেখলেন বললেন হে আল্লাহর ফয়ে কাম্বরী আপনাকে সালাম আল্লাহ আপনার ওপর রহম বর্ষণ করুক বললেন আপনি কে তিনি বললেন আমি হজরত মৌসা আলহি সালুয়া সালাম নবম মাসের মধ্যে একজন নুরানি মানুষ আসলেন জোয়ান সুন্দর বললেন আসসালামু আলাইকুম হে নবীজ রাম্মা যান নবীজ রাম্মা যানের উপর আমাদের তরফ থেকে সালাব আসমানের রহমত বরকত আপনার উপর নাজিল হোক তিনি বললেন আপনি কে তিনি বললেন আমি হজরতে ঈসা রুহুল্লাহ আলহি সালাতাম সুবাহান আল্লাহ পায়ামে কেরামগণে এভাবে নয় মাস পর্যন্ত আল্লাহ নবী রাম্মা এভাবে সালাম দিয়েছেন যেখানে নবীজির আম্মা কে সালাম দিয়েছিলেন নবীজির নর্ম বারকের কারণে দুনিয়াতে আসবেন বলে মিলাদুল নবী পালন করলে সুন্নিরা মিলাদুল নবীর সময় মিলাদ কেয়াম করলে নবীজিকে এইভাবে আমরা আদবের জন্য সালাম দিই যে সালামটা আমরা দি সেটা তো ফেগামনে কেরামরাও সালাম দিয়েছিলেন ঠিক না এরপর আল্লাহ রসুল পাকসা দুনিয়াতে আসার মাত্র বায়ান্ন দিন আগে কয় দিন আগে আগে কয় দিন আগে বায়ান্ন দিন আমার কথা বোঝা যাচ্ছে আপনারা বুঝতেছেন আমার কথা রসুল এ পাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে আসার বায়ান নদী আগে মা মে না খাতুনের সে কম পাকে আল্লাহর নবী এ পাক সাল্লাল্লাহ আলাই সাল্লাম ছিলে এই সময় আবার সিনিয়ার আপনারা সবাই জানেন নাজাশির মনোনীত গভর্নর ইয়ামিনের গভর্নর কাবাকে বাঙ্গার জন্য এসেছিলেন আবরাহাবাদশাহানা খানায়ে কাবার ওখানে যখন আসলেন এসে দেখতেছেন খানা কাবা একটা ভাঙ্গাঘর সবাই তো আফ করতেছে আবরাহাবাদশাহ সেখানে গেলে তাকে কি অভিবাদন জানায় নাই আবরাহাবাদশা বলতেছেন এটা কি এরা কারা আমাকে কেউ বের হয়েও দেখে নাই আমি এত বড় বাদশা বলে ওদের এখানে কেউ বেরও হবে না অভিবাদনও জানাবে না উল্টা হেলান সাহালান মারহাবা জানাইয়া যাইতে হয় বলে এরা কোন গোষ্ঠী বলে এরা হচ্ছে সেই গোষ্ঠী হানেকাবা ফয়েক্বরদের অন্যান্য ফয়েকাম্বরদের কেবলা এর অধিবাসীরা খুবই সম্মানী এখানে উল্টা সম্মান জানাইয়া যাইতে হয় সম্মান পেতে নয় দিতে আসে এখানে সুতরাং এটা এটার স্বভাব এরকম এই পরিস্থিতি এরকম ওদিকে বাদশাহ আবু রাহা বলে না এই ঘর আমি বেঙ্গে ফেলব এই ঘর আমি বেঙ্গে নতুন আর একটা কাবা বানাইবো সবাইকে নামাজের জন্য বা তাওয়াফ করার জন্য আহ্বান করব সবাই আসবে এই মর্মে তিনি চিন্তা করে নতুন একটা কাবা বানাইল নতুন একটা ঘর বানাইলেন নতুন একটা ঘর বানাইয়া নতুন একটা ঘর বানাইয়া সবাইকে হজের জন্য তাওয়াফ করার জন্য আহ্বান করলে কেউ যায় নাই কেউ আসলো না একটা বানাইছে বানানোর করলেন কেউ না শেষ পর্যন্ত যেদিন উদ্বোধন করবেন এর আগের দিন মক্কার একজন দুষ্ট বালক গিয়ে রাতের আন্দারে নতুন ঘর যেটা বানাইল সেখানে প্রথম রুমের মধ্যে ভেকানা করে দিয়ে আসলো এখন সকালবেলা বাদশা সাহ উজির নাজির এদেরকে নিয়ে উদ্বোধন করবেন উদ্বোধন করার সময় সামনে গেলেন কেসি দিয়া কাটবেন আর কি ডুববেন এখন ডুকে দেখতেছেন প্রথম রুমের মধ্যে ফায়খানা কে ফায়খানা করে দিয়েছে এখন বাদশা সাহেব কে উজির নাজিররা বলতে যে দেখছেন আপনি গড় বানাইছেন এটা একমাত্র কোরআদের মক্কাবাসীদের কাজ আর কারো হইতে না আপনি গড় বানাইছেন তার মধ্যে কেউ আসে নাই আসে নাই কিন্তু ফায়খানা করে দিছে এটা কিন্তু বড়ই অপমান আমরা মানব না এটা আবার আহা বাদশাহ বলতেছ কথা তো ঠিক আমরা এক কাজ করব। আমাদের এই বিয়ে করলে কেন তাদের কাবাটা আমরা ভেঙে ফেলব খানে কাবার তত্ত্বাবধায়ক হজরত আব্দুল মোতালিবের কাছে সিটি পাঠাইলেন হে আব্দুল মোতালিব তোমরা রেডি থাকো আমাদের খানে আমাদের কাবাকে বিয়ে করছে কেন তোমাদের ঘরটা ভেঙে ফেলবো হযরতে আব্দুল মোতালিব বললেন খানায় কাবার মালিক তো আমি না খানায় কাবার মালিক যিনি তিনি রক্ষা করবেন আমি তো আপনার সাথে যুদ্ধ করব না এখন খানায় কাবা থেকে তিরিশ মাইল দূরত্ব মহাসার উপত্যকার মধ্যে ফুঁসলে সেখানে হাতিগুলা আসতেছে 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 এখন এদিকে শত্রুদের আবু রাহাবাশার তাবু আছে শত্রুরা এসে সৈন্য এসে হজরে আব্দুল মোতালিবের উঠ বেড়া এগুলা চুরি করে নিয়ে গেছে এগুলা চুরি করে নিয়ে যাওয়ার কারণে হজরতে আব্দুল মোত্তালিব গেলেন গেলেন যে কাছে বলে বাদশা সাহেব আমার নাম আব্দুল মোত্তালিব খানে এক আবার তত্ত্বাবধায়ক এখন আমার উঠগুলা আপনার সৈন্যরা ধরে নিয়ে এসেছে তখন আবার আহাবাস অহংকার করে এসে বলতেছেন আমি মনে করেছিলাম আপনি যুদ্ধের ফায়গাম নিয়ে এসেছেন আপনি তাহলে উটের পিছনে দূরতেছেন। বলে যে উটের মালিক আমি তাই উটের জন্য আসছি খানায় কাবার মালিক আমি নই আমি যুদ্ধের জন্য আসি নাই খানায় কাবার মালিক যিনি তিনি খানায় কাবাকে রক্ষা করবেন সুবহান আল্লাহ তাজ্জুব হয়ে গেছে উনি এরপর দেখা গেল হজরত আব্দুল মোতালিবের চেহারা ছিল খুব সুন্দর চাঁদের মতো এরা বংশের মানুষ হানায় কাবার তত্ত্বাবধায়ক চেহারা খুব সুন্দর ছিল হজরত আব্দুল মোতালিব যাওয়া মাত্র আবু রাহা বাসার ভিতরে কলব নরম হয়ে গেছে সে বয়ে কুর্সির মধ্যে বসে সেখান থেকে লাফাইয়া নিচে নেমে গেছে সুবাহান এটা নবীর বংশধর যারা থাকবে তাদের খসুসিয়ত হচ্ছে আল্লাহ নবীর বংশধর যদি হয় তাদের চেহারা দেখলে মানুষ নরম হয়ে যাবে তাদের চেহারা দেখলে কি হয়ে যাবে নবীর বংশধরদের চেহারা দেখলে মানুষের মন নরম হয়ে যাবে যদি ইমান ভিতরে থাকে আর ইমান না থাকলেও শত্রু 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 দামি করতে পারবেন আল্লাহ হেফাজত করবে তাদের মনের মধ্যে ভয় সৃষ্টি হবে আপনারা জানেন হুজুর কাবলা তাহের শাহ হুজুর আসবে এখানে কোথায় আসবে এখানে হাটাদারির ময়দানে আসবে কখন আসবে আগামীকাল রসুল কাবলা আর আসতে আর নাই আসতে পারে ইনি খুব বৃদ্ধ বয়সে আসতে আসছেন আপনাদেরকে দাওয়াত অদীয় মাদ্রাসার ময়দানে সেখানে মহিলাদের বায়াত আর পুরুষের হাটাদারিতে ময়দানে পুরুষের বায়াত আপনাদেরকে দাওয়াত আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন রসুলের বংশধর আসতেছে রসুলের চেহারা মুবারক তো আমরা দেখি নাই রসুলের আওলাদের চেহারা মুবারক দেখে অন্তত তবা করলে আল্লাহ মাফ করবেন আল্লাহ এদিকে উঠগুলা ফেরিয়ে দিলেন আব্দুল মোতালিবের আব্দুল মোতালিব উঠ নিয়ে আসলেন মা আমেনা খাতুনকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন হজরত আব্দুল মোতালিব এবং হাত ধরে বলতেন যদি মা আমায়না খাতুনের গর্বের মধ্যে যে সন্তান রয়েছে সেটা যদি আকেরি ফয়ে কাম্বরের আকেরি জবানার ফয়ে গাম্বরে নূর হয় এবং আকেরি জবানার ফয়ে হয় তাহলে আপনি ওই নূরের উশিলায় ওই নবীর আপনি আপনার ঘরকে রক্ষা করেন সুবাহ মারামারি করার তো আমাদের শক্তি নাই তার সাথে মারামারি করতে পারবো না সুতরাং এটাই করি মা মেন আখাতুনকে খানে আবার ভিতরে রেখে খাদর তাহাজা আব্দুল মোতালিব চলে গেছে এদিকে আবু রাহাবাস শাহ সৈন্য নিয়ে আসতেছেন মক্কাবাসীরা হাতির উপর করে সবার করে যুদ্ধ কোনোদিন দেখে নাই গোড়া দেখেছেন উঠ দেখেছেন কিন্তু হাতি দেখে নাই এরা হাতিওয়ালাদেরকে দেখে তাজ্জব হয়ে গেছে যে এত বড় বড় এরা ভয় পেয়ে গেছে খানে আবার প্রায় চল মাইল দূরে আবু রাহাবাসার ট্রেডিং প্রাপ্ত হাতিগুলা নিয়ে যুদ্ধের ময়দানে আসতেছে আবু রাহাবাসা তিনিও হাতির মধ্যে আছে আবু রাহাবাসার অনেক হাতি আছে ট্রেডিং পাপত হাতিগুলাকে ইশারা করলে হাতিগুলা আবু রাহাবাসাকে চিজদা করত কিন্তু এই হাতির মধ্যে একটা হাতি আছে হাতির নাম মাহমুদ এই হাতিটার বৈশিষ্ট্য এটা হাতিদের সর্দার তাকে সেরা করলে জীবন ওই হাতি আবু রাহা কখনো সিজদাও করে নাই সালামও করে নাই সুবহানাল্লাহ বলেন ওই হাতি আবু রাহা বাদশাকে সিজদা করে নাই কোনোদিন ইশারা করলেও হাতি আগে দিয়ে চলতেছে বাকিগুলা চলতেছে যাইতে যাইতে দেখতেছে খাতি খানায়ে কাবাকে ভাঙার জন্য নিয়ে যাচ্ছে হাতি অনেক দূরে গিয়ে খানায় এই অবস্থা দেখে তিনি হাতি বসে গেলেন বড় হাতিটা বসে গেলেন। বড় হাতি বসে যাবার কারণে পিছনে যত হাতি আছে সব হাতি বসে গেছে তার গেছে কেন হাতি বসে গেল বড় হাতিটা তোলার জন্য তীর মারল পাথর মারল আঘাত করলেন গাছ দিয়া বাঁশ দিয়া অনেক আঘাত করলেন অনেক কিছু করলে না হাতি উঠে না শেষ পর্যন্ত হাতিকে অনেক আঘাত করার কারণে হাতির জবান কুলে গিয়েছে হাতি এখন বলতে যা আসসালামু আলান নূর আল্লাযী ফি যাহরিকা আব্দুল মুত্তালিব সালাম সেই নূরের উপর যে নূরটা আব্দুল মুত্তালিবের বৃষ্টির মধ্যে ছিল সেই নূরের প্রতি আমার আমি হাতির পক্ষ থেকে সালাম সুবহানাল্লাহ হাতির জবান দিয়া বের হয়ে গেছে হে আমরা হাবাসা মারো আর পিঠা টুকরা টুকরা করে ফেলল আমি আল্লাহর ঘর বাঁধতে পারবো না আমি যা দেখতে যে তুমি দেখতেছো না হানে কাবা বরাবর হানে কাবা বরাবর আসমান পর্যন্ত নূর জলসাচ্ছে আমি হাতির চোখ দিয়া দেখতেছি সুবহানাল্লাহ হাতি যায় নাই এখন এরা নেমে যুদ্ধ করবে এরানেমে নেমে যুদ্ধ করবে এমন অবস্থায় দেখে গেল চতুর্দিকে হঠাৎ আসমানের মধ্যে মেঘ আসলেন এক কোনা থেকে একটা মেঘের টুকরা এসে ফাঁকি হয়ে গেল ছোট ছোট ফাঁকি ফাঁকির ঠোঁটের মধ্যে একটা দানা দুই পায়ের মধ্যে দুইটা দানা উপরের দিক থেকে হঠাৎ নিক্ষেপ করলেন ওই দানাগুলা যার মাথার মধ্যে ঢুকেছে মাতার দিক দিয়ে ঢুকে নারী বুড়ি নিয়ে মাটিতে তৎক্ষণাৎ আল্লাহ ফিনিশ ধ্বংস করে দিয়েছে এই জন্য সুরা ফিলের মধ্যে ফিল মানে হাতি কোরআন শরীফের মধ্যে একটা সুরার নাম হাতি আছে সূরা ফিল বলা হয় আলামতারা কাইফা আইলা রব্বু কবি আসে হ্যাঁ বিল ফিল আলাম নিয়ে যান কায়েদ হুমফি তা দলিল আর ও তারমিহিম বিহিজারতিম মাকুল এই সুরার মধ্যে ওই আবু রাহাবাসা হাতি নিয়ে যে এসেছিলেন আল্লাহর ঘরকে আল্লাহ যে রক্ষা করেছে নবীজির যে সম্মানের কথা চলেছে আবু রাহাবাসাকে ধ্বংস করেছে সুরা ফিলের মধ্যে এগুলো আলোচনা আছে সুবাহান আল্লাহ আলম তারা আপনি কি দেখেন নাই কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আপনার ফবু কিভাবে হাতি ওয়ালাদের সাথে আচরণ করেছে আপনি কি দেখেন নাই দেখেন নাই কখন বলে যেই দেখেছেন তাকে বলে ঠিক না ভাই ঠিক আলম তার আপনি কি দেখেন নাই দেখেন নাই কাকে বলে যিনি দেখেছেন বোঝা গেল আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা দেখেছিলেন তার কারণে আল্লাহ বলেছেন আপনি কি দেখেন নাই ইয়া রাসূলুল্লাহ যে কিভাবে আচরণ করেছি আমি আমার ঘরকে রক্ষা করেছি আবাবিল ফাঁকি দিয়ে যেভাবে আমি ধ্বংস করেছি দেখেন নাই আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন রহমতুল্লিল আল নবীর জীবনী অবলম্বনে পাক আমাদের জীবনের গুণা মাফ করে রসুল পাক সাল্লিয় সাল্লামের উসুয়াত হাসানা উত্তম চরিত্রে আমাদের চরিত্রকে পরিবর্তন করার তাফিক দান করুক আমিন আপনাদের প্রতি আবেদন নিবেদন আগামীকাল যে শনিবার হুজুর কাবলা আসবেন আউলাদের রসুল আপনারা তো সবাই যেন হাটাজারের জমিন কীরকম ধরতে গেলে কুফার জমিনের মতো আউলাদের রসুল আসবেন কুফার জমিনে আমরা আপনারা যদি কাঁথা নিয়ে ঘুমাই তাহলে এটা কখনো হবে না কুফাবারিদের মাঝখানে হাজার হাজার মাল অতিক্রান্ত করে হুসাইনের আওলাত আসবে মোমেন ইমানদার বান্দা যদি চুপ হয়ে বসে থাকে এটা কখনো ইমানের দাবি বলে না টিংনা ঠিক বলেন মোমেন ইমানদার বান্দা আপনারা যে যার যার বুড়ি হন না কেন রসুলের বংশ তো বংশধরের টিংনা বেটিক রসুলের বংশধর যারা আছেন শহীদ যারা আছেন সবাই আমাদের মাতার তাস এটা দরবার শরীফের হোক এটা ওই দরবারের হোক ওটা ওই দরবারের হোক আমরা কখনো ডিফারেন্স করি না আমরা জানি নবীর বংশধর সবাই আমাদের মাতার তাস টিংনা বেটিক সুতরাং নবীর বংশধর আমাদের এখানে আসবে আর আমরা কাঁথা দিয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমাবো হাজার হাজার কিলোমিটার অতিক্রান্ত করে অসুস্থ অবস্থায় আমাদের ইমানকে হেফাজত করার জন্য ইনি আসবেন গুণা থেকে মুক্তির জন্য তবা কারণের জন্য উনি মেহমান হয়ে আসবেন হুসাইনের আওলাত আসবেন এখানে আর আমরা যদি চুপ থাকি যান এবং মাল দেওয়া আমাদের দরকার আমাদের যান সাহায্য সহযোগিতা করবার এটাই হচ্ছে আমাদের ইমানের দাবি আর চুপ থাকলে মনে করবে এটা মুনাফি হবে ওই কুহবাসীরা যেভাবে রসুলের বংশধরকে দাওয়াত দিয়ে ওই এজিদের হাতে সুবর্ধ করে দিয়েছে সেই ভূমিকা পালন হবে আল্লাহ আমাদেরকে সেই ভূমিকা থেকে হেফাজত করুক হাজিরিন এই টাইমের মধ্যে ইমান রক্ষা করা বহু কঠিন বেশি কঠিন এই টাইমের মধ্যে ইমান রক্ষা করা বেশি কঠিন এই আহ্বান আপনাদেরকে রাখছি